হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মাহমুদ। আজকে আমরা বলবো সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে, অর্থাৎ যারা সোলার পাওয়ার প্ল্যান্টের উপরে কেরিয়ার করতে চান, অর্থাৎ যে সকল ইঞ্জিনিয়ার বাইরে আছেন তারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে এই রিনিউয়েবল এনার্জির উপরে আমি একটা কেরিয়ার করতে চাই, তাহলে আসলে কেমন হবে। তো যেটা বলবো যে বাংলাদেশে বর্তমানে আসলে সোলার পাওয়ার প্ল্যান্টের যে অগ্রগতি ধাপে ধাপে সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং গভর্নমেন্টের টার্গেট হচ্ছে 10% সোলার সিস্টেম নিয়ে আসা। তো ইদানিং বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সরকার অনুমতি দেয় নাই সোলারের, সেটি ভিন্ন হিসাব। কিন্তু ওভারঅল সার্বিক বিবেচনায় সোলার প্ল্যান্টগুলো এখন আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া যে কোনো শিল্প কিংবা বড় কোনো গ্রাহক যদি গভর্নমেন্ট থেকে বিদ্যুৎ সার্ভিস নিতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সিস্টেম, 5% অথবা 10% হচ্ছে সোলার সিস্টেম ইনস্টল করতে হয়। তো সেই হিসাবে সোলার সিস্টেম একটি ভালো কেরিয়ার বলা যেতে পারে। তাছাড়া এই কেরিয়ারে চাইলে আপনি ব্যবসা করতে পারেন, ঠিকাদারি করতে পারেন। তো এইটা যদি আপনি কেরিয়ার করতে চান, তাহলে আপনাকে সোলার সিস্টেমের জন্য প্রথমে হচ্ছে আপনাকে পাওয়ারে একটু এক্সপার্ট হইতে হবে। অর্থাৎ বেসিক্যালি পাওয়ারে কেরিয়ার করতে গেলে যে মানে আপনার দক্ষতাগুলো লাগবে সেগুলো লাগবে, পাশাপাশি হচ্ছে আপনাকে সেমিকন্ডাক্টর তথা সোলার নিয়ে কিছুটা স্টাডি করতে হবে। আর এই প্রোডাক্টটা সাধারণত যেহেতু ইন্টারন্যাশনাল মানের, আপনাকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করতে হবে, এবং ইন্টারন্যাশনালি আপনাকে অনেক ধরনের ট্রেনিং নিতে হবে সেই প্ল্যান্ট রিলেটেড। অর্থাৎ একটি সোলার প্ল্যান্ট ডিজাইন করতে যে পরিমাণ ড্রয়িং ডিজাইন বা লাগে, বা যে সিস্টেমগুলো হচ্ছে আপনাকে জানতে হবে, সেগুলোর উপরে আপনাকে কিছু কোর্স করতে হবে। তো অনলাইনে সোলার পাওয়ার প্ল্যান্টের অনেক কোর্স পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি চাইলে নিজে নিজেও সোলার প্ল্যান্টের ব্যাপারে এক্সপার্ট হইতে পারেন। অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো হচ্ছে আপনার সোলার সিস্টেম ডিজাইন টিউটোরিয়াল। তারপরে হচ্ছে আপনার অনেক সফটওয়্যার আছে সোলার সিস্টেমের, যেগুলোর মাধ্যমে হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে লোড সিস্টেম, সব কিছু ক্যালকুলেশন করা যায় আপনার হচ্ছে একটা প্ল্যান্টের জন্য। আর সোলারের ম্যাক্সিমাম জিনিস এখন রেডিমেড প্রোডাক্টের মতো হয়ে যাচ্ছে। আপনি 5 মেগাওয়াটের একটা প্ল্যান্ট করবেন, কী কী লাগবে না হবে, কী সিস্টেম হবে, ডিজাইন হবে, সবই করা আছে। তো আপনার যদি দক্ষতা কিংবা আপনি জ্ঞান অর্জন করতে চান, তো সেই জন্য আসলে সবই আছে অনলাইনে আপনার। তো একটা কি সোলার সিস্টেমে হচ্ছে, আপনি যেহেতু আপনি ইঞ্জিনিয়ার, আপনার ডিজাইন এবং ড্রয়িংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে, এবং এটা অনেক রিচার্জ বেজ। অর্থাৎ আমি শুধু একটা কথা বলতেছি যে ধরেন আপনি হচ্ছে 800 ভোল্ট যদি সিস্টেম ডিজাইন করেন, তাহলে আপনার যে পরিমাণ কেবল লাগবে বা যে পরিমাণ অ্যাকোমোডেশন ট্রান্সফরমার ডিজাইন লাগবে, 400 ভোল্ট সিস্টেম যদি আপনি করেন, যে ইনভার্টারগুলো যদি আপনি ওইভাবে ডিজাইন করেন স্টিম ইনভার্টারগুলো 400 ভোল্টের, তখন হচ্ছে এক ধরনের কস্টিং হবে। তো সেখানে অনেক ভেরিয়েন্ট আছে, সেগুলো বুঝে হচ্ছে আপনাকে ওইভাবে আগাইতে হবে। তো যারা ডিজাইন ইঞ্জিনিয়ার তাদের জন্য অনেক ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ, আপনার একটু সতর্কতা ভুল কিংবা যে কোনো একটু ভালো কাজে আপনার অনেক টাকা যেমন সেভ হবে, পাশাপাশি একটা সুন্দর সিস্টেম এবং ভেরিয়েবল একটা ডিজাইন আসবে। তো যারা এই সিস্টেমে কেরিয়ার করতে চান, অবশ্যই আপনাকে ইন্টারেস্ট থাকতে হবে। যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি এই কেরিয়ারে গিয়ে মজা পাবেন না। এটা যেমন রেডিমেড, তেমন এটার মধ্যে আবার অনেক ডিজাইনিংও আছে। তো যারা এই কেরিয়ারে যেতে চান, ভেবে চিনতে যাবেন, তবে এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনার মনের ইচ্ছাটা সেখানে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।